আসসালামু আলাইকুম। আজকে পুরো বাঙালি খাবার, একটা ভর্তা এবং ভাজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচা টমেটোর ভাজি আপনারা অনেকেই আমার মতো করে থাকলেও যেভাবে আজকে আমি শিম ভর্তা করব সেভাবে হয়তো এখনও অনেকেরই করা হয়ে ওঠেনি। গরম ভাতের সাথে এই ভর্তা এবং ভাজির কোনো জুড়ি নেই। চলুন তাহলে রান্নায় নেমে পড়ি। আজকে 250 গ্রাম শিম ভর্তা করব, এই জন্য শিমগুলোকে প্রথমে একটু কেটে নিতে হবে। মাঝখান থেকে ফালি করার পর একটু ভেতরে দেখে নেব, যদি কোনো পোকা থাকে তাহলে শিম ফেলে দিতে হবে। আর একই রকমভাবে সবগুলো শিম কেটে নিয়ে পাশে রেখে দিয়ে টমেটোগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। ভাজির জন্য প্রায় ছোট সাইজের 6টা টমেটো আমি কুচি করে নেব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, এমনভাবে কেটে নেব। প্রথমেই শিম ভর্তার জন্য শিমগুলো সেদ্ধ হতে দিতে হবে। পানির পরিমাণটা একদম গায়ে গায়ে লাগা লাগা অবস্থায় থাকবে, যেন শিম সেদ্ধ হতে হতে পানিগুলো একদম টেনে যায়। আর সেদ্ধ করার সময় খুব সামান্য লবণ অ্যাড করে নিতে হবে। এই শিম আজকে আমি পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করব না, হাতে চটকে ভর্তা বানাবো। তবে মূল ভর্তা তৈরি করার আগে আরও একবার এগুলোকে রান্না করতে হবে। আর শিমের পানি একদম টেনে গিয়ে যখন শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এবং এরপর ঠান্ডা হতে দিয়ে দেব। আর ওই ফাঁকে আমি কড়াইতে টমেটো ভাজি করে ফেলবো, এজন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিব, সেই সাথে ঝালের জন্য 5টা শুকনো মরিচ একসাথে ভেজে নেব। জিরার ঘ্রাণটা তেলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে গেলে ওই অবস্থায় অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে যখন বাদামি হতে শুরু করবে ওই অবস্থায় টমেটোগুলো দিয়ে দিব। সেই সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে অপেক্ষা করব টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ভাজিটা তৈরি করতে আলাদাভাবে পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না। টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং কিছু টমেটো গোটা গোটা রয়ে গিয়েছে। এটা কতটুকু নরম করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার রুচির উপর। আমি এই রকমই পছন্দ করি, তাই এই অবস্থায় এসে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব, অর্থাৎ আমার কাঁচা টমেটো ভাজি তৈরি। চলুন এবার শিম ভর্তা বানাতে চলে যাই। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে 1 কাপের 1/4 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে ব্রাউন করে নিতে হবে। সাথে অ্যাড করব 4টার মতো শুকনো মরিচ। আর পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে ওই অবস্থায় সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিব এবং মিনিট 2-এক এই সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আর ভর্তা করার সুবিধার্থে এই অবস্থায় শুকনো মরিচগুলো তুলে আলাদা করে নিচ্ছি। আর সব কিছু মিনিট 2-এক ভেজে নিয়ে তারপর তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। এইবার ভেজে রাখা মরিচগুলোতে খুব সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ভেঙে নেব। আর মরিচগুলো ভাঙা হয়ে গেলে শিমের সাথে অ্যাড করব সেই সাথে আরও 1 কাপের 1/4 ভাগ কাঁচা পেঁয়াজ। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শেষের দিকে পছন্দ মতো ধনেপাতা কুচি অ্যাড করে আরেকবার মেখে নিলেই আমার শিম ভর্তা তৈরি। এইভাবে শিম ভর্তা করে কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের এখনও করা হয়ে ওঠেনি বাড়িতে করে খেয়ে দেখুন, আশা করি খারাপ লাগবে না। এই ছিল আমার আজকের আয়োজন, আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।